14 নম্বর গসাগ নির্ণয়ের অঙ্কটি শুরু করছি। 14 নম্বর অঙ্কটির প্রথম রাশি হচ্ছে 5ab² x² এবং দ্বিতীয় রাশি হচ্ছে 10a² b y² এবারে আমরা প্রথম রাশিটি লিখব। প্রথম রাশির সমান হচ্ছে 5ab² x² এখন এটিকে আমরা লিখতে পারি 5 ইন্টু এ, বি স্কোয়ার কে লিখতে পারি b ইন্টু বি, এক্স স্কোয়ার কে লিখতে পারি x ইন্টু এক্স। এবার আমরা দ্বিতীয় রাশিটি লিখছি। দ্বিতীয় রাশি রয়েছে 10a² b y² 10 মানে হচ্ছে 5 ইন্টু 2, অর্থাৎ 5 দ্বিগুণে 10। এ স্কোয়ার কে আমরা লিখতে পারি a ইন্টু এ ইন্টু বি এবং y স্কোয়ার কে লিখতে পারি y ইন্টু y। তাহলে এখন নির্ণয় গসাগু। আমরা দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে 5 এবং সাংখ্যিক সহগ হিসেবে প্রথম রাশিতে রয়েছে 5 এবং দ্বিতীয় রাশিতে রয়েছে 5 ইন্টু 2, তার মানে 5 হচ্ছে দুটোর মধ্যেই কমন। গসাগ নির্ণয়ের সময় কমন উপাদানগুলো নিতে হয়, সেজন্য আমরা 5 নিলাম। এবারে প্রথম রাশিতে রয়েছে এ এবং দ্বিতীয় রাশিতে রয়েছে a ইন্টু এ, তার মানে একটি এ দুটো রাশির মধ্যে ভিতরই কমন, সেজন্য আমরা নিব এ। উপরে রয়েছে বি ইন্টু বি এবং নিচে রয়েছে মাত্র একটি বি, তার মানে একটি বি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুটোর ভিতরই কমন উপাদান, সেজন্য আমরা নিব একটি বি। এবারে উপরে রয়েছে এক্স ইন্টু এক্স, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাশিতে এক্স ইন্টু এক্স নেই, সেজন্য আমরা এক্স নিতে পারবো না। আবার দ্বিতীয় রাশিতে দেখতে পাচ্ছি ওয়াই ইন্টু ওয়াই, কিন্তু প্রথম রাশিতে কোনো ওয়াই নেই, তার মানে y2 আমাদের গসাগ হিসেবে আসবে না। তার মানে আমাদের নির্ণয় গসাগ হচ্ছে 5ab। আমরা পাশে লিখে দেব আনসার।